অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল পুলিশ। শুক্রবার বিকেল 3:12 নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে তাকে সঙ্গে নেন পুলিশ কর্মীরা, একজন এসআই, একজন এএসসিআই ও 5 জন সশস্ত্র পুলিশ কনস্টেবলের নিরাপত্তায় দিল্লি নিয়ে যাওয়া হয়। আসানসোল রেল স্টেশন থেকে তাকে হাওড়া অমৃতসর জলান্ধার এক্সপ্রেস ট্রেনে করে নিয়ে যাওয়া হয়। একটু দূরে একটু দেখে পবিত্র দা আগে যা পিছে রয়ে গেল, এক জায়গায় থাক, আমরা এটা করছি। সাইকেল কিছু বলবে, সাইকেল সাইকেল কিছু বলবে। এই লোকটা দেখ, দাদা একটু দাও জায়গাটা দাও। গাড়ি ঢুকছে, গাড়ি ঢুকছে, ঠিক আছে বললাম। সাইকেল দিল্লি যা রে, কিছু বললে সময় সময় সাথে ছবি মারে।